নমস্কার, আমার পুরুলিয়া জেলাতে আলু এবং টমেটো চাষে এখন মড়ক লেগে গেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় লেট ব্লাইট। বাংলাতে আপনারা অনেকে একে নাবি দশাও বলে থাকেন। আলুর জমিতে, বিশেষ করে যে আলুগুলো একটু লেটে লাগানো হয়েছিল, সেই জমিতে এই ইনফেকশন এখন প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এবং ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় বলে থাকেন, প্রতি বছর ভারতে, সারা ভারতবর্ষ জুড়ে 15% জমি এই লেট ব্লাইট বা নাবিদশার কারণে শেষ হয়ে যায় সম্পূর্ণভাবে। এবং যদি মড়ক লেগে যায়, ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটা বেড়ে 40-70% পর্যন্ত দাঁড়ায়। ভাবুন, মানে কি ভয়ানক পরিস্থিতি। জানি না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানের আলু এবং টমেটোর জমির কি রকম অবস্থা। যাই হোক, এই লেট ব্লাইট বা এই যে নাবিদশা, একে আপনারা চিহ্নিতকরণ কিভাবে করবেন, এটাও একটা কিন্তু খুব ভাইটাল বিষয়। মানে একে যদি আপনি জমিতে না রোজ যান, যদি না জমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আপনি বুঝতে পারবেন না। এবং এই ইনফেকশন লেগে যাওয়ার পরে, তারপরে দেখবেন 2-3 দিনের মধ্যে পুরো জমি শেষ। মানে আপনি কিছু বুঝে ওঠার আগে, কিছু করে ওঠার আগে আপনার সমস্ত জমি শেষ হয়ে যাবে। এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো যে থিওরিটা খাটে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ আপনি যদি প্রিভেন্টিভ ব্যবস্থাপনা নেন, তাহলে কিন্তু একে আটকে রাখা সম্ভব। এই রোগ যদি আপনার জমিতে এসে যায়, তারপরে একে কন্ট্রোল করা কিন্তু পুরোপুরি মুশকিল। যাই হোক, সেই সব নিয়ে বিশদে আলোচনা করছি। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে দিন। এই দেখুন, লক্ষণগুলো এই রকম ভাবে প্রকাশ পাবে। এই যে পাতার কিনারা বরাবর এইরকম গোল গোল দাগ দেখতে পাবেন, এটা গাঢ় ধূসর বাদামি বর্ণের হবে। এবং তারপরে যত এই দাগটা একটু পুরনো হবে, একদিন বা দুদিন, তখন এই দাগটা কিন্তু পুরো কালো বর্ণ ধারণ করবে। এবং সাইড বরাবর দেখুন, একটা সাদা গুঁড়ো গুঁড়ো পাউডারের আভার মতো লক্ষ্য করা যাচ্ছে। সকালবেলায় যদি উল্টো পাশটাও দেখেন, তখন দেখবেন উল্টো পাশটাও ভেজা ভেজা লক্ষ্য করা যাচ্ছে, এবং পাউডারের মতো গুঁড়ি গুঁড়ি দাগ এইরকম লক্ষ্য করা যাবে। আমি যেরকম দাগের কথা বললাম, এটাতে পাতাতে একটা দাগ থাকতে পারে, আবার একের বেশিও কিন্তু দাগ লক্ষ্য করা যেতে পারে। আবার আলাদা আলাদা পাতাতেও কিন্তু এই রকম দাগ, একই রকম দাগ, আপনারা কালো কালো দাগ, ধূসর বর্ণের এবং ওই সাদা পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো, এই যে উল্টো পাশটাতে দেখুন, এরকম দাগ লক্ষ্য করা যাবে। এরপরে কি হবে, এই পুরো পাতাটা শুকিয়ে নষ্ট হবে এবং তারপরে এই সংক্রমণটা ছড়িয়ে যাবে ডাঁটাতে। এই যে দেখুন, এই ডাঁটাটা লক্ষ্য করুন, ডাঁটা কিন্তু কালো কালো হয়ে আসছে। যত এর প্রাদুর্ভাব বাড়বে, এই দেখুন পুরো ডাঁটা পাতা কি হলো, শুকিয়ে কালো হয়ে গেল। এবং তলার দিকে যদি পাতাগুলো দেখেন, এই দেখুন ডাঁটাতে পচন লক্ষ্য করা যাচ্ছে, ডাঁটাটা হাত দিতে দিতে কিন্তু খসে যাচ্ছে। এইভাবে পুরো কি হবে, এই মেন কাণ্ডটা কালো হয়ে দাঁড়িয়ে থাকবে, পাতা পাতা কিচ্ছু থাকবে না, সব একেবারে খসে পড়ে যাবে। আলু এবং টমেটোর জমিতে একই রকম ভাবে এই সংক্রমণগুলো আপনাদের লক্ষ্য করা যাবে। আলু এইরকম 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, টমেটোর জমিও কিন্তু এরকম ভাবে 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথমে আক্রমণ পাতাতে লক্ষ্য করা যাবে এবং তারপরে ডাঁটাতে, কাণ্ডতে, এবং পুরো কাণ্ড পর্যন্ত কালো হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই টমেটোর জমিটা দেখুন, এখানেও লেট ব্লাইট লেগে গেছে বা নাবিদশা, যেটাই আপনারা বলবেন। গাছটা দেখুন এখনো বেশ ভালোই রকম সবুজ ছিল এবং কি পরিমাণে ফল ছিল একবার দেখুন। এবং এই গাছটার আরো ভবিষ্যৎ ছিল, মানে এখান থেকে আরো ফলন পাওয়া যেত। এই দেখুন লেট ব্লাইটটা কিরকম ভাবে লেগেছে, এই দেখুন এইরকম স্পট আপনারা দেখতে পাবেন। এবং তারপরে এই পুরো পাতা পুঁচে যাবে, ডাঁটা পর্যন্ত পুঁচে যাবে, এবং যখন ডাঁটা পুঁচতে শুরু করবে, তখন একে কন্ট্রোল করা পুরো মুশকিল। ওই দিকটাতে, এই জমির এই দিকটার গাছ তাও মোটামুটি কিছুটা ঠিক আছে, আর ওই পাশের অংশটা যদি আপনাদেরকে দেখাই, দেখবেন পুরোপুরি শেষ হয়ে গেছে। চলুন দেখাচ্ছি। এই দেখুন এই পাশটাতে, এই দেখুন টমেটো পুরো কাঁচা কাঁচা টমেটো, বড় সাইজের টমেটো হয়ে আছে। আর এই দেখুন পুরো একেবারে ডাঁটা টাটা পাতা একেবারে নষ্ট হয়ে, গাছ যাকে বলে একেবারে খাঁড়া হয়ে যাচ্ছে। এইভাবে মাঠকে মাঠ ফসল শেষ হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। মানে আপনি ভেবে ওঠার আগে, কিছু করে ওঠার আগে আপনার জমি পুরোপুরি শেষ হয়ে যাবে। টমেটোর ক্ষেত্রে আরো সমস্যাটা যেটা হচ্ছে, এই যে ধরুন এই যে কাঁচা ফলগুলো ছিল এবং জমিটাতে লেট ব্লাইট লেগে গেল, এরপরে আপনি হয়তো ভাববেন যে কাঁচা ফলগুলোকে অন্তত পরে পাকিয়ে যদি বিক্রি করা যায়, তাহলে কিছু টাকা উপার্জন হবে। সেটাও কিন্তু হওয়ার নয়, এই ফলগুলোও কিন্তু, কাঁচা ফলগুলো আপনার পুঁচতে শুরু করবে। লেট ব্লাইট টমেটোর জন্য এতটাই ভয়ঙ্কর। এরপরে আসে আমাদের করণীয় কি।
যখন দেখবেন এই ধরনের আবহাওয়া বিরাজমান করবে এবং আপনি আলু বা টমেটো চাষ করবেন, তখনই কিন্তু আপনাদেরকে একটা স্টেপ নিতে হবে, বা হয়তো আপনি চাষ করেছেন অন্য এলাকাতে খবর পাচ্ছেন যে এইরকম লেট ব্লাইট বা নাবি ধসার আক্রমণ শুরু হয়ে গেছে। সাথে সাথে আপনার জমিতে যে কাজটা করবেন, এনপিকে 0.0050 এটা প্রতি লিটার জলে 4 গ্রাম করে মিশিয়ে ভালোভাবে আপনার জমিকে কিন্তু একবার স্প্রে করে দেবেন। বাংলাদেশ থেকে যারা আপনারা দেখছেন, আপনারা কুইক পটাশ, কুইক পটাশটা আপনারা কিন্তু এই স্টেজে এই রকম অবস্থাতে অতি অবশ্যই প্রথমে স্প্রে করবেন। তারপরেই কিন্তু আপনাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে হিসেবে আমি বলবো, যদি আপনারা আলু চাষ করে থাকেন তাহলে বলবো বায়ারের ইনফিনিটো, এটা আপনারা প্রতি লিটার জলে 3 ml হারে মিশিয়ে আপনারা ভালোভাবে আঠা দিয়ে কিন্তু স্প্রেটা করবেন। এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনারা ইনফিনিটো প্রো, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে আঠা দিয়ে এই স্টেজে স্প্রেটা করবেন। এবং এই ইনফিনিটোটা স্প্রে করার 2 দিন পরেই ভারতবর্ষের জন্য বলবো, আপনারা কোসাইড 2000 এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে একটা স্প্রে করবেন। এবং বাংলাদেশের জন্য বলবো, ইনফিনিটো প্রো স্প্রে করার পরে আপনারা হাইড্রোকব, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে অতি অবশ্যই একটা স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, অনেকটাই কিন্তু সুরক্ষা পাবে। দর্শক বন্ধুরা, আমি যে ইনফিনিটো এবং কপার হাইড্রোক্সাইডের যে স্প্রেটার কথা বললাম, যদি আপনার টমেটোর জমিতে প্রচুর পরিমাণে ফুল এসে থাকে তাহলে সেই সময় কিন্তু কপার হাইড্রোক্সাইডের স্প্রেটা আপনারা বাদ দিবেন, শুধুমাত্র ইনফিনিটোর স্প্রেটা আপনারা করবেন। আর যদি টমেটোর গাছে ফুল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই স্প্রেটা করতে পারেন। বাকি যে সমস্ত স্প্রেগুলোর কথা বলবো সেগুলো কিন্তু আপনারা আলু এবং টমেটো উভয় চাষেই কিন্তু ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, আমি যে প্রথম স্প্রের কথা বললাম, এই স্প্রেটা করার পরে কি আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন? থাকতে পারবেন না, কারণ এর স্পোরগুলো এতটাই ভয়ানক হয় যে এগুলো নাছোড়বান্দা প্রকৃতির, এবং এই আবহাওয়াটা যদি সাপোর্ট পেয়ে যায়, অর্থাৎ যদি এরকম বৃষ্টি হয়, মাঝে মধ্যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তাহলে কিন্তু আপনার পিছন ছাড়বে না। তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী করণীয় কি হবে, না আপনাকে প্রয়োজন হলে 2-3 দিন ছাড়া ছাড়াও কিন্তু ছত্রাকনাশকের স্প্রে করতে হতে পারে। এই ইনফিনিটোর যে প্রথম স্প্রেটা আমি বললাম, তার পরের স্প্রেতে আপনারা চলে যাবেন, যদি দেখেন যে সংক্রমণ বাড়ছে, তখন ভারতবর্ষের জন্য বলবো ডেরেকো, এটা আপনারা প্রতি লিটার জলে সুমিটোমোর 1 ml করে কিন্তু আলু এবং টমেটোর জমিতে আপনারা স্প্রে করতে পারেন। ঠিক আছে, যদি এই ডেরেকোটা হাতের কাছে না পান তাহলে বেস্ট হবে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো জেমপ্রো, এটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো রকম সুরক্ষা পাওয়া যাবে। এর পরবর্তী ক্ষেত্রে জেমপ্রোটা হয়তো আপনি স্প্রে করলেন, পরবর্তী স্প্রে ভারতবর্ষের জন্য বলবো আপনারা ফ্লিক সুপার, প্রতি লিটার জলে 3 গ্রাম হারে নেবেন, এবং তার সাথে সিনজেন্টা রিভার্স, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে নেবেন, দুটোকে একসাথে মেশাবেন এবং আরেকটা স্প্রে করে দেবেন। ততদিনে আশা করছি যে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়ে যাবে এবং এই সংক্রমণটা আপনারা ঠেকাতে পারবেন। আর বাংলাদেশের জন্য বলবো আপনারা অ্যাক্রোবেট MZ, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। চারিদিকে যখন দেখবেন আলু এবং টমেটোতে মড়ক লেগে গেছে, সেই সময় কিন্তু আপনার জমিতে অতিরিক্ত সেচ দেবেন না, সেচটা বুঝে শুনে দিতে হবে। নাইট্রোজেন যুক্ত সার কোনো মতেই কিন্তু জমিতে দেওয়া যাবে না, এবং PGR কোনোভাবেই কিন্তু এই সময় স্প্রে করা যাবে না। এরপর অনেক সময় কি হয়, এই যে ছত্রাকনাশক গুলোর কথা আমি বললাম, এই এত কিছু স্প্রে করার পরও দেখবেন যে আপনার জমির আলু বা টমেটোকে আপনি টিকাতে পারলেন না, এটাও একটা ঘটনা। যদি ছত্রাকের উপস্থিতি আপনার জমিতে প্রচুর পরিমাণে থাকে এবং এই ধরনের যদি অনুকূল না প্রতিকূল আবহাওয়া বিরাজ করে, তাহলে কিন্তু এত সব স্প্রে করে অনেক সময় দেখা যাবে যে কোনো কিছুতেই কোনো কাজ হলো না, আপনার জমি শেষ হয়ে গেল, এরকমও হয়। তো যাই হোক, এইভাবে এগিয়ে চলুন এবং আপনার জমিকে যতটা পারেন রক্ষা করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।